আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা শশা চাষের উপযুক্ত জমি তৈরি ও চারা রোপণ শশা গাছের চারা লাগানোর পূর্বে তিন থেকে চারবার গভীর মই দিয়ে জমি তৈরি করতে হবে আগাছা মুক্ত ঝুরঝুরে করে নিতে হবে চাষের সময় জমিতে সার প্রয়োগ করা যেতে পারে যেসব জমি উঁচু ও বর্ষার পানি আটকে থাকে না এমন জমি নির্বাচন করতে হবে শশার চাষ করে ক্ষেত্রে বেড তৈরি করে দিতে হবে এবং প্রতি বেডের মাঝে সারি করে দুই মিটার দূরে দূরে সব দিকে পঞ্চাশ সেন্টিমিটার মাপে গর্ত করে মাদা তৈরি করতে হবে মাদা তৈরি করে যেখানে সরাসরি দুইটি করে বীজ বনে দেওয়া যায় ফেব্রুয়ারি থেকে মার্চ মাস বীজ বপনের উপযুক্ত সময় হেক্টর প্রতি তিন থেকে চার কেজি বা শতক প্রতি বারো থেকে পনেরো গ্রাম বীজ লাগে বীজের আকারের দ্বিগুণ গভীরে বীজ বপন করা ভালো পলিব্যাগ থেকে চারা অপসারণের সময় পলিব্যাগে পানি সেচ দিতে হবে তাহলে চারা অপসারণের সময় চারার শেকড় ভেঙে বের হবে না বা নষ্ট হবে না বিকেলবেলা চারা রোপণ করতে হবে এতে চারা কম মরে চারা লাগানোর পরে চারার গোড়া মাটি দিয়ে টিপে দিতে হবে এরপর পানি শেষ দিতে হবে শশা চাষে সার প্রয়োগ ব্যবস্থাপনা শশার বেশি ফলন ও গাছের বৃদ্ধির জন্য নিয়মিত সার দিতে হবে প্রতি মাদায় পচা গোবর ছাই পচা কুচুরি জৈব সার ইত্যাদি মিলিয়ে পাঁচ থেকে ছয় কেজি একশো গ্রাম টিএসপি ষাট থেকে সত্তর গ্রাম এমপি সার প্রয়োগ করতে মাটিতে ভালো মতো মিশিয়ে দিতে হবে পনেরো থেকে বিশ দিন পর প্রতি মাদায় পঞ্চাশ গ্রাম হারে ইউরিয়া উপরি প্রয়োগ করতে হবে শশা চাষে সেচ ও পানি নিষ্কাশন শশা পানি শশা পানির প্রতি খুব সংবেদশীল মাটিতে রস কম থাকলে সেচ দেওয়া প্রয়োজন তবে ইউরিয়া উপরি প্রয়োগের পর সেচ দেওয়া উত্তম খেয়াল রাখবেন শশা গাছের মাটি শুকিয়ে গেলে ফুল ঝরে যায় এবং গাছ ঢলে আসে আবার বর্ষাকালে খেতে পানি জমে থাকলে শশার জন্য ক্ষতিকর বৃষ্টি বেশি হলে সেচ দেয়ার দরকার নেই কয়েকদিন পানি জমে থাকলে গাছের গোড়া পচে মরে যেতে পারে সেজন্য নিকাশের ব্যবস্থা করতে হবে শশা চাষে আগাছা ও নিরানি জমি আগাছা মুক্ত রাখতে হবে প্রতিবার ইউরিয়া সার দেওয়ার পর আগাছা পরিষ্কার করতে হবে প্রয়োজনে শেষ নিষ্কা শেষ ও নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে গাছ লতানোর জন্য মাচার ব্যবস্থা করতে হবে গাছ একটু বড় হলেই মাচা তৈরি করে দিতে হবে রোগ দমনে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে মনে রাখবেন শশা গাছ বিভিন্ন রোগের আশ্রয়দাতা তাই ক্ষেত সব সময় মুক্ত রাখতে হবে তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ